জানেনা আমি মিলানোভা চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটি হচ্ছে আমার বাসায় আমার সকল বন্ধুদেরকে নিমন্ত্রণ করেছিলাম সেই হিসেব করে রান্নাবান্নার জন্য প্রিপারেশন নেওয়া। প্রথমে এই সব কিছু কাটাকাটি শুরু করে দিলাম, তোমরাও এই দেখতে পাচ্ছ। এর মাঝখানে পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, আলু, তারপর হচ্ছে মিষ্টি কুমড়ার সেদ্ধ, ডিম সেদ্ধ, আরও অনেক কিছু সেদ্ধ করে আমকে হলুদ নুন মাখিয়ে রেখেছি। কতগুলো আইটেম করছি তোমাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দেবো। তো এর মাঝখানে চিকেনের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, এই হচ্ছে চিকেন। ফাইনালি চিকেন কষাটা রেডি হয়ে যাচ্ছে যাচ্ছে ভাব, এই রেডি হয়ে গেল। এরপর ডিমের তরকারি, ডিমের তরকারি শেষ করে রান্না করেছিলাম ফিশ চিলি ফ্রাই, তারপরে হচ্ছে আমের টক ঝাল মিষ্টি। বিকজ আমি এতগুলো রান্না করেছিলাম আমার লিটারেলি হাত ব্যথা করছিলো। এরপরে করে ফেলেছিলাম আলুর ভাজা, তারপরে এই দেখছো ভাজতে ভাজতে পুড়িয়েও ফেলেছিলাম আলু ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা, বেগুন ভর্তা, লাল শাক, চিংড়ি ভাজছিলাম পাশে। তো এরপরে তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো প্লেট সাজিয়েছিলাম, 12 জন এসেছিল গেস্ট। এই হচ্ছে টোটাল প্লেটের থালিটা, অনেকগুলো আইটেম করেছিলাম। এরপর আমরা আড্ডা দিতে বসে যাই, তারপরে আমার যেটা হয় আর কি টিং 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 টিং, তোমরা একবার দেখে নাও শুনে নাও। আজকে আমার বাসায় চালের হাট, টিং 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 টিং। এরপর আমরা সবাই খেতে বসে গেছিলাম, খাওয়া দাওয়া শেষ করে দইয়ের আইটেমটা ভুলে গেছিলাম তোমাদেরকে দেখাতে। মিষ্টি ছিল, আরও একরকম মিষ্টি ছিল, সেটাও ভুলে গেছিলাম পান। এরপর আবার আমাদের গান শুরু। গান করে শেষ করলে হয়, নাচানাচি তো করতেই হবে। এরপর আমরা শুরু করে দিই সেই ধরনের নাচানাচি, ও বন্ধুরা থাকলে যেটা হয়, জেসে হার এক ফ্রেন্ড জরুরি হতা হ্যায়। এরপর অর্ক আর শুভিক নাচানাচি করা শুরু করেছে, যদিও আলো কম ছিল বলে তোমরা বুঝতে পারছো না। এরপর সুচেতনা সুপ্রিয়া দুজনেই নাচানাচি শুরু করেছে, আমরাও বা কম যাই কি, সে ছেলেরা নাচলে হবে মেয়েদেরকেও নাচতে হবে। প্রচুর এনজয় করেছি, আমার কলকাতার ডায়েরির মধ্যে এইটা একটা ভালো দিন হিসেবে রাখলাম। তো খুব ছোট করে ভিডিওটা করলাম, সবাই ভালো থেকে সুস্থ থেকো, বাই।